মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র। খুলুকুন আযীম, এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। অসাধারণ চরিত্র দিয়েছে। বিশ্বনবীর চরিত্র বোঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। সুবহানাল্লাহ। একটা জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন, কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এ কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আলকারিয়াতু মালকারিয়া, পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম, সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র। আবার এই সূরাটাও যেহেতু দামি, এই জন্য এই সূরার নাম সূরাতুল আযীমা, সূরাতুল সুমহান সূরা। এটা যেন যেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা, হৃদরোগ, হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন, রিং পরায়, এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে, চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই এখানে, নাই মাছের পাটা, নাই কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে, তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই। গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না ক? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম, প্রন, চিংড়ি, এজন্য এগুলো কম খাইতে হবে। তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায় খা, চল্লিশের পরে এই যে মাটন, ল্যাম, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা, সুবহানাল্লাহ পড়ে। তার মানে এক নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া, দুই নম্বরে পেলাম সূরাতুল আযীমা, তিন নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা, মুইম্মার দুই অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে, আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময়, বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খালি এরকম এরকম করে।
ডানে বায় হাতায় বিশ্ব নবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসীরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবি ওনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল, ওনার তাফসীরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়। ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে, উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যেয়ে ধপাস করে পড়েছে, ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজিব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সুরাতু ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনেই কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? বিশ্বাস হয়, ইমান হয়। এজন্য বিপদে পড়লে সুরাতু ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও, আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সুরাটা শুরু করে দিলেন, দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ, ইয়াসিন। সুরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? দুইটা, প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সুরাটা শুরু করে নাই। যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সুরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? জি। আচ্ছা, ওয়াদদুহা ওয়াল লাইলি ইদা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন, এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা দুইটা অক্ষর। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহ 114টা সুরার প্রায় 29টা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ, নাই এই 29টা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো দুইটা অক্ষর দিয়ে, কখনো তিনটা দিয়ে, কখনো চারটা দিয়ে, কখনো পাঁচটা দিয়ে, একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন, এরকম একটা সুরা বলেন? নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, নুন, নুন দিয়ে সুরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, পড়েন। এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন? এত দূরে যান কেন, এটা আছে না নাই? ইয়াসিন। সুবহানাল্লাহ, পড়েন।